চট্টগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে একটি কবর খননের সময় দুপাশের গায়ের মাটিতে আরবি হরফের মতো ছাপ বের হয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই ছাপ দেখতে উৎসুক জনতার ঢল নামে। ভিড় সামলাতে শেষ পর্যন্ত কবরের পাশে মোতায়েন করা হয় পুলিশ। আসসালামু আলাইকুম ফুলবাড়ী উপজেলাবাসী, একটু পানিমাছকুটি এসেছি, পশ্চিম পানিমাছকুটি। এখানে আমাদের পশ্চিম পানিমাছকুটির জব্বার মুন্সি নামে এক মুন্সির ছেলে ইয়াসিন, সে মারা গিয়েছে ঢাকায়। ঢাকায় মারা যাওয়া তার লাশ আজকে নিয়ে এসেছে ফুলবাড়িতে। এখানে একটা আশ্চর্য ঘটনা, এই লাশ দাফনের যে কবরটি খোঁড়া হয়েছে সেই কবরে যতই কবর খুঁড়তেছে অতই আর্মি এলাকা ভেসে আসতেছে। আমরা দেখে আমরা সবাই আশ্চর্যজনক, এই কবর এখানে খুঁড়তেছে। এখানে একদিকে সুরিয়া ওয়াসিন, একদিকে মোহাম্মদ এলাকাটি ভাসছে। যতই এখানে ওনারা যতই মিশিয়ে দিচ্ছে অতই, এখন কি ওইটা মিশিয়ে দিলে কি লেখাটা আবার শুনত কারেন্ট তো দেখি আবার লেখাটা আসে নাকি দেখি। একটু আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে উনি যতই কাটতে, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি দেখি দিয়ে কাটতেছেন, কিন্তু লেখাটা যতই কাটতেছে অতই লেখাটা ভেসে আসতেছে। একটা আচ্ছা যে ঘটনা, আমরা স্পষ্ট জিনিস একটা দেখতে পাচ্ছি এখানে আর লেখাটা ভেসে, যতই এক নজর দেখার জন্য লোকে লোকের অন্য ধন্যবাদ সবাইকে। কেন দেখা যাবে না, দেখলাম তো।